মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের জেরে বিক্ষোভে উত্তাল ভারত। শুক্রবার জুম্মা নামাজের পর দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজারো মুসল্লি। তারা অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতার এবং শাস্তি দাবি করেন। বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচিতে জারি করা হয়েছে কারফিউ। ভারত ছাড়াও বিক্ষোভ হয়েছে পাকিস্তান সহ অন্যান্য দেশেও। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর ভারতের রাস্তায় হাজারো মানুষ, বিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুই বিজেপি নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানান তারা। দেশটির রাজধানী দিল্লির জামা মসজিদে জুমার নামাজের পর জড়ো হন বহু মানুষ। এ সময় তারা মহানবীকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ হয়েছে হায়দ্রাবাদে। অবিলম্বে বিজেপি নেত্রী নুপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানান প্রতিবাদীরা। অধিকাংশ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও কয়েকটি স্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ঝাড়খণ্ডের রাঁচিতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী, পরে সেখানে কারফিউ জারি করা হয়। বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, মহারাষ্ট্র, গুজরাট সহ অন্যান্য শহরেও। কোথাও কোথাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় স্থানীয় পুলিশ। অধিকাংশ স্থানেই আগে থেকে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ভারত ছাড়াও বিক্ষোভ হয় পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশে। ইসলামাবাদ, করাচি সহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসেন সাধারণ মুসল্লিরা। তারা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্নে দাবি জানান। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।